আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। চলে এলাম আবারও একটি ব্লগ নিয়ে। সেদিন খুব স্নো দিয়েছিল, তাও হয়ে গেছে প্রায় দু সপ্তাহ। আমি দেরি করে ফেলেছি আপনাদের সাথে শেয়ার করার করতে। তো রাতের বেলা থেকেই স্নো দিচ্ছিল, ভাবলাম যে জানি না সকালবেলা কাজে যেতে পারবো কি না যেভাবে স্নো হচ্ছে। তো সকালে বের হয়ে দেখি মেন রাস্তা ক্লিন হয়ে গেছে, ভাবলাম যে যেতে পারবো। তো আমরা দু তিনজন একসাথে কাজে যাই। তো যাওয়ার পথে আমি রেকর্ড করছিলাম, তাই আপনাদের সাথে ভাবলাম যে দৃশ্যগুলো দেখাই। খুব ভালো লাগছিল দেখতে, কিন্তু যাওয়া আসা এটা খুব কষ্টকর। যারা গাড়ি চালায় অনেকটা রিক্স হয়ে যায়, তারপরেও কিছু করার নেই, যেতে তো হবেই কাজে। অনেক সাবধানতা অবলম্বন করে অনেকটা আস্তে আস্তে যেতে হয়েছিল। তে যাওয়ার সময় কিছু কিছু জায়গা দেখতে এত ভালো লাগছিল, তাই ভাবলাম যে আপনাদের সাথেও এই মুহূর্তগুলো শেয়ার করি। দেখতে পাচ্ছেন কিভাবে একদম গাছগুলো একদম সাদা হয়ে গেছে। এবার কিন্তু স্নো সেরকম হয় নাই, আজকেই মনে হয় যে একটু বেশি হয়েছে। তবে আজকে যেটুকু দিয়েছে ভালোই হয়েছে স্নো। দেখতে পাচ্ছেন একদম চারিদিকে সাদা হয়ে আছে। আমার বাসা থেকে কাজের জায়গা বেশি দূর না, এই প্রায় 8 থেকে 10 মিনিট সময় লাগে ট্রাফিক না থাকলে। আর আজকে একটু সময় লেগেছে বেশি, তো আমরা একটু আগে বের হয়েছি। আর এই সাইডটা খুব মানে একটু নিরিবিলি, রাস্তাগুলো আগে আগে পরিষ্কার করে ফেলে, এর জন্য আমাদের আসতে সেরকম একটা সমস্যা হয়নি। আমরা চলে এসেছিলাম, এই তো প্রায় এসে গেছি আমার কাজের জায়গায়। দেখতে পাচ্ছেন রোডের চারপাশে সাদা সাদা বরফগুলো দেখা যাচ্ছে। সাদা সাদা দেখতে দেখতে গানটির কথা মনে হচ্ছে, সাদা সাদা কালা কালা। যাই হোক, আজকের ব্লগটি আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, সে পর্যন্ত খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।